সবাই কেমন আছেন? আজকের দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কীভাবে ভাইরাস মুক্ত করবেন, কারণ ভাইরাসের কারণে কিন্তু আপনার ফোন হ্যাং করে বা স্লো কাজ করে। আপনি চাইলে কিন্তু এটা ডিলিট করতে পারবেন। দুইটা পদ্ধতি আমি বলে দিব। ফার্স্ট আপনি প্লে স্টোরে ক্লিক করবেন, তারপর আপনি এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, তারপর সেম এই ইন্টারফেসটা শো হওয়ার পরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আপনি ক্লিক করবেন, তারপর এখানে আপনি নো হার্মফুল অ্যাপস ফর ফাউন্ড এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনার মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপস কিন্তু নাই, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। তারপর আপনি এখানে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করলে এখান থেকে আপনার ফোনের ভাইরাসগুলো সব ডিলিট হয়ে যাবে। এইভাবে এখানে আপনি একদিন পরপর স্ক্যান করলে আপনার ফোনটা ফাস্ট থাকবে, আর এখানে ভাইরাস আছে কিনা কিন্তু এখানে বলে দিবে এই ডিসপ্লেতে। স্ক্যানটা হওয়ার পরে এখানে নো হার্মফুল অ্যাপ লেখা উঠলে বুঝবেন আপনার ফোনে কোনো ভাইরাস নাই। ব্যাগে আসি, দ্বিতীয় উপায়টা বলবো। বেশিরভাগ মোবাইলে কিন্তু ডিভাইস কেয়ার অ্যাপটা শো করে, শো কীভাবে করাতে হয় আমি বলে দিচ্ছি। ফার্স্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনি অ্যাপ প্রোটেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে স্ক্যান ফোন ক্লিক করবেন। এখানে কিন্তু এইভাবে স্ক্যান করলে আপনার ফোনের ভাইরাসগুলো সব ডিলিট হয়ে যায়। এইভাবে এখানে স্ক্যান হবে, 100% হওয়ার পরে আপনি ব্যাগে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি মেমোরি অপশানে ক্লিক করবেন। মেমোরি অপশানে ক্লিক করার পরে এই যে ক্লিন নাও এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ক্যাশ ডাটাগুলো সব মুছে যাবে। এটা করলে কি হবে, আপনার মেমোরির ক্যাশ ডাটাগুলো সব মুছে যাবে। ডিভাইস কেয়ারটা ফোনে যদি শো না করে তখন আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে DIVICE এখানে যে ডিভাইস কেয়ারটা অপশান শো করছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিভাইস কেয়ার সেটিংয়ে ক্লিক করবেন। এইখানে ডিভাইস কেয়ার অ্যাপটা যদি অফ থাকে এটা শুধু অন করে দেবেন, আপনার মোবাইলে এই অ্যাপসটা শো করবে। প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন।